কেউ কেউ আজব কাজ করে, কেউ কেউ খুবই আজব কাজ করে, আর আমি তো নোয়াখাইলা হইয়া বরিশাইল্লা মেয়ের সাথে প্রেম করছি যেদিন ওকে প্রথম দেখলাম। ও মন ডাইলে লবণ দেছো না দেবা? 5 টাকার ডাইলে আর কত কিছু চাও? যা দিছি চুপচাপ খাইয়া লও। 5 টাকার ডাইল হইলেও কিছু তো লবণ দিবেন নাকি? এই দেখেন তো ভাই, ডাইল খাওয়া যায় নাকি? কম টাকায় খানা পাইতাছি, আমার আর কি লাগে? পেটে খাবার গেলেই চলে। হাই, আমি সিয়াম। আমি লামিয়া। তারপর ডালে লবণ ঠিক আছে? ধুর, এটা আমার চুলের ডাইল, চলো আজকে বাইরে গিয়ে খাই। তাহলে তো অনেক টাকা লাগবে। তো দুইটা ফুল গ্রিল আর 10টা নান দিবেন। আরে আমি এত খাবো না। আরে এগুলো তো শুধু আমার জন্য। হ্যাঁ, এতগুলা যে নিলা খাইতে পারবা? এটা তো শুধু স্টার্টার ছিল, মেইন ডিশ তো অর্ডারই করি নাই। এত যে অর্ডার করতেছো, টাকা আছে তো? টাকা দিয়ে কি হবে, বিল তো তুমি দিবা, বিল তো ছেলেরাই দেয়, এটাই তো ইউনিভার্সাল রুল। আজব তো, প্রথম মিটেই আমি বিল দিমু, এ কেমন বিচার? এই দাঁড়াও না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ডিসকাউন্ট, তুমি 90% দিবা আর আমি 10% দিব। 10% কোনো ডিসকাউন্ট হইলো? তাই ভাবলাম 10% কম দিয়ে আর লাভ কি, পুরা বিলটাই দিয়া দিই। পুরা বিলটা তো দিছি, শেষ পর্যন্ত মেয়েটা নাম্বারটাও দিয়া গেল না। টোটাল বিল 1480 টাকা। আমার 1 মাসের ওয়াইফাই এর বিলটা গেল। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এখন সারা মাস নেট সারা চলতে হইব। এখানে বরিশালে কে কে আসো হাত তুলো তো। এই মেয়ে, তুমি বলো তো ফ্যাক্টরি আর বরিশালের মধ্যে মিল কোথায়? স্যার জানি না। আরে বোকা, দুইটাই তো নদী ময়লা করে। আমি বুঝি না, বরিশালের নিয়ে মানুষের তো কিসের চুলকানি? বরিশালের কি ওদের খায় না পরে? মাইন্ডসে খালি খারাপ জিনিসগুলোরই দেখে, ভালো জিনিসগুলো কেউ দেখলো না। কবি জীবনানন্দ দাস তো বরিশালে জন্মাইছে, সে কি নদীর পানি ঘোলা কইরা কবি হইছে? আর ক্রিকেটার সোহাগ গাজী যে বরিশালের, খালি ফ্রেন্ডি। দেখ বাপ, আর যাই করস, কোন বরিশাইল্লা মায়ের লগে প্রেম করিস না। আরে মা দূর, রাখো তো। সত্যি কথা বলতে তোমার না আমার খুব ভালো লাগা গেছে, কিন্তু একটা সমস্যাও আছে। আমার বাসায় কেউই না বরিশাল্লাদের দেখতে পারে না। আম্মাই কইছে বরিশাল্লারা নাকি খেতার ঘাটতি। আচ্ছা তোমরা খালি মানুষের দোষ ধরো কেন? আম্মাই ঠিকই কইছিল, নোয়াখাইল্লারা নাকি খালি মানুষের দোষ ধরে, এর লাগে তো আমগো সে নোয়াখাইল্লা করে দেখতে পারে না। হ মানুষ দোষ করলে সমস্যা নাই, আর আমরা দোষ ধরলেই খারাপ হয়ে গেলাম না? এ নোয়াখাইল্লা, গেট খোল। কিরে নোয়াখাইল্লা, এতক্ষণ লাগে গেট খুলতে? দেখ আমারে নোয়াখাইলা বলবি না তো, আমার নাম আছে না, আমার নাম ধরে ডাক। উঠতে গেলে নোয়াখাইলা, বসতে গেলে নোয়াখাইলা, এই নোয়াখাইলা নোয়াখাইলা শুনতে শুনতে আমার আর সহ্য হইতাছে না। আচ্ছা সরি নোয়াখাইলা, আর নোয়াখাইলা বলবো না। ওই যা আবার, তোরা বরিশাল্লারা না আর ভালো হইলি না, তোগরে না এমনি এমনি একটা থাবর মারা উচিত। যদিও দুই ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা ছিল, কিন্তু তবু ভাবলাম দুই ফ্যামিলির রিউনিয়ন করা উচিত। পরে বুঝলাম যে ওইটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আম্মা এতগুলো মিষ্টি আনছো কেন? আমার ছেলে প্রথম কোনো মেয়ে পছন্দ করছে, মেয়ের ফ্যামিলির সাথে দেখা করতে যাব, মিষ্টি নিয়ে যাব না? আম্মা আসলে তোমাকে না একটা কথা বলা হয় নাই, মেয়ে না আসলে খুবই ভালো, কিন্তু একটা সমস্যা আছে। কি? মেয়ে না আসলে বরিশাইল্লা। ভাই থামেন তো, সিএনজি ঘুরান, এখনই ঘুরান, মিষ্টি গুলো ফেরত দিয়ে আসি। আরে মা সব বরিশাইল্লা মেয়েরাই কি খারাপ হয় না, তুমি একবার দেখা তো কইরা নাও। আর মা আরেকটা কথা, আজকে সকালে হোটেলে নাস্তা কইরা ওয়েটারে টিপ না দিয়া বাইরে হয়ে গেছি। এই তো আমার সোনার টুকরো ছেলে। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এতক্ষণ তো ভালো ছিলাম, কিন্তু এখন আর ভালো লাগতেছে না। তা তোমার আব্বা আম্মা কই? ওই যে এসে পড়ছে। আপনাদের এত দেরি হইলো যে? লঞ্চ ছাড়তে একটু দেরি হয়ে গেছিল। বাকিস 2 বাজায় নাই। আচ্ছা আপনারা বসেন। কেমন আনকালচার্ড, একটা প্রোগ্রামে আসছে সালোয়ার কামিজ পইরা। কি, আমি আনকালচার্ড? আমার একটা সালোয়ার কামিজের দাম দিয়া আপনার 10টা শাড়ি কিনা যাইব? মা তুমি চুপ থাকবা? চুপ থাকবো কেন, এই বরিশাইল্লা গুলো এমনই হয়, এর লেগে বরিশাইল্লা গুলো আর দেখতে পারি না। নোয়াখাইল্লা গুলো এমনই হয়, খালি মাইন্ডের পিছে লাইকা থাকে। কেন যে আমার মেয়ে নোয়াখাইল্লা পোলাটারে পছন্দ করলো? পছন্দ করলো না, টাকা পয়সা দেখে আমার পোলাটারে ফাঁসাইছে। এই চলো তুমি উঠো, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাইব না। তোমারে বলছিলাম আমার বার্থডেতে আমার একটা আইফোন পাঠাও, আর তুমি একটা সস্তা কপি আইফোন পাঠাইছো। তোমরা নোয়াখাইল্লারা তো কিপটা কেন? আমি তো ভাবছিলাম নোকিয়া 1110 এর পিছে আপেল লোগোটা লাগায় পাঠায় দিমু, তাও যে কপিটা দিছে এটাই তো বেশি। এরে হন, তোরে এমন হইতে আসি, তুই বরিশাইল্লা মায়াতে দূরে থাক, নাইলে বিপদে পড়বি কেন? কিন্তু মা মায়াটা তো হট। হ, এতি হট তো আছে, কিন্তু হট হইলে কি হবো, এতি ঘরে এলে আরে ঘরতে বাইর করে দিব। এতি যদি তোমারে ঘরেতে বাইর করে দেয়, এতির ওর খেতার ঘাটটি সহ লঞ্চে করে বরিশাল পাঠায় দিমু না? পাশের বাসার ভাবি হিসেবে আমার দায়িত্ব আপনাদের পারিবারিক ব্যাপারে নাক গলানো, তাই আমি বলবো বাবা এই বরিশাইল্লা মেয়েটারে তুমি বিয়ে
রাগ কইরো না, দেখো না তোমার আঙ্কেল আমার মতো বরিশালারে বিয়া করছে, এখন আমি কেমনর জীবনটা ধ্বংস করতেছি। ও এজন্যই তো বলি আঙ্কেলে প্রত্যেক দিন রাতে তামান্না আন্টির বাসায় যায় কেন। আচ্ছা তাই তো ভাবি, ওর বসে ওরে শুক্রবারেও রাত 10টা বাজে অফিসে যাইতে বলে কেন। দাঁড়াও আজকেও বাসায় এসে নে। আমার বাসায় তো কোনো সুবিধাই করতে পারতেছিলাম না, তাই ভাবলাম ওর বাসায় গিয়াই ট্রাই মারি। তাই প্রথমবার যখন বাসায় যাব খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই ওদের বাসার তিনজনের জন্য তিনটা মিষ্টি নিয়ে গেছি। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আসো ভিতরে আসো। আন্টি এই মিষ্টিগুলো আপনাদের জন্য আনছি, একটা না দুইটা না তিনটা মিষ্টি আনছি। এতগুলো মিষ্টি আনতে গেছো কেন, এতগুলো কে খাইবো? কেমন পোলা পছন্দ করছে মানুষ, চারজন গুইনা তিনটা মিষ্টি আনছে। আমার কি দোষ বলেন ভাই, আমি কি জানি ওর দাদা বাইচে আছে? আমি তো ভাবছিলাম ওর দাদা আরো আগেই টপকাই গেছে। আপনারা কি খাওয়ার আগে হাত ধোন না? খালি মানুষের দোষ ধরতে ভালো লাগে না, টিপিক্যাল নোয়াখাইল্লা। আচ্ছা তুমি খাওয়া শেষ করার সাথে সাথে বাইর হয়ে গেলে কেন? মানুষ তো খাওয়া দাওয়ার পরে ভদ্রতা দেখা একটু বসে। আমরা নোয়াখাইল্লারা টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না। লিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ আঙ্কেল। ওরে পোলা মহি বরিশালিয়া মরহেছেনো না, পল্লা দরিয়া পাসা কি মু মরে সাতাইছিয়া। আঙ্কেল গানটা একটু চেঞ্জ করলাম। আমরা নোয়াখালি বিভাগ যাই। এটা কি চুলের গান ছাড়ছস? তুই এখনি আমার গাড়ি থেকে বাইর হ। আরেকটা কথা শুনে যা, নোয়াখালি জীবনেও বিভাগ হইব না। বাপরে তো আর পটাইতে পারলাম না, তাই ভাবলাম এবার ওর মারে দিয়াই ট্রাই করি। আন্টি আপনার খুব জোস লাগতাছে, একদম আলিয়া ভাটের মতো। আরে আমি আর কি এত সুন্দর নাকি, আমার মেয়েই না আলিয়া ভাটের মতো। তাইলে আন্টি আপনি পুরাই আপনার মেয়ের মতো হইছেন, একদম সেই। শালা আমার বললকে ফ্লার্ট করতাছে। আন্টি আপনার জন্য এনেছি আংটি। আমার মোরাল আর ইথিক্স বলতাছে এটা নেওয়া উচিত না, কিন্তু গোল্ডের রিং কেমনে না বলি। এবার বুঝলাম তুমি কেমনে আমারে পটাইছো। মেয়ের বাসায় না হলে পরিস্থিতি কিছুটা সামলে আনলাম, এখন হইলো আমার বাসার পাল্লা, যেটা আরো কঠিন। তাই অরে নিয়া নোয়াখালী চইলা গেলাম। এই পাশের বাসার আন্টি আর পিছাই চাললো না। এই কি ওই বরিশালা মাইয়া, হেতে রে আমার লগে করে আনছে কে? বাবা তুই ভালো আছস? নিকোকা কে সুস্তি মায়ের বাসায় খাইতে যায় নাই? তুমি এদিকে। আম্মা ও অফিসের কাজে 7 দিনের জন্য এদিকে আসছে। তা তুমি কই থাকবা? আন্টি হোটেল খুঁজতেছি, একদিন এসে খুঁড়া যায় আমাদের বাসায়। আম্মা হোটেলে কেন থাকবো, আমাদের বাড়িতেই থাকবো। প্রথমে তো ভাবছিলাম ওকে বাসায় নেওয়ার আইডিয়াটা ভালোই, কিন্তু আম্মার রিয়াকশন দেখার পর বুঝে গেলাম এবার খবরই আছে। শোনো আসছো যখন ঘরের কাজগুলো করতে হবে, আমি বুয়ারে 7 দিনের জন্য ছুটি দিয়ে দিছি। ও আচ্ছা আরেকটা কথা, আজকে আমার টয়লেটটা একটু পরিষ্কার করে দিও, এখন রান্না করে কি আর নুডলস এর ধইনা পাতা আইসক্রিম বানাও। তেই কি করছে, আরে পড়াই ফেলছে, একটা রান্নাও করতে পারো না? এই মাইয়ারে বিয়া করলে তোরে খাওয়াইবো কি? এর লেগেই কইছিলাম বরিশালে মায়ের পিছে পড়িস না, এটি লঞ্চে খায় আর লঞ্চেই ঘুমায়, কোনো কাম কাজ পারে না। দেখো তুমি আমার আম্মার কথায় মন খারাপ কইরো না, আমার মা মাঝে মধ্যে সত্যি কথা বইলা ফেলে। আচ্ছা থাক, আজকে রাতে একটা বিয়ের দাওয়াত আছে, ওখানে তোমাকে নিয়ে যাবো, গেলে হয়তো তোমার মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা একটা বিয়েতে আসছো, কামে করে মাত্র একটা 100 টাকার নোট দিছো, এটা কিছু হইলো? তো কি হইছে, 100 টাকার কসকসা নোট দিছি? সবাই কি আর কসকসা নোট দেয়? কি রে তুই খাইছস নি কেন? মুরগির ঠ্যাঙের পিস তো শেষ হয়ে যাইবো, জলদি খাইলো, আর খাওয়ার পরে কিন্তু 1 মিনিটও খারাপ যাইবো না, খাইয়াই দৌড় দিতে হইব। না আম্মা খাই নই। আচ্ছা আপনারা নোয়াখাইলারা বিয়া বাড়িতে খাইয়াই দৌড় দেন কেন? কারণ আমরা বরিশালিয়াদের মতো সময় নষ্ট করতে পছন্দ করি না। দেখো ফয়নির মতো তো 1 সপ্তাহ ধরে আমাদের পাশে পড়ে রইছো, ভাবছিলাম তোমার থেকে ভাড়া নিমু, কিন্তু আমার পোলার লেগে এটাও লইতে পারলাম না, এখন তুমি বাসাটা ছেড়ে চলে গেলে খুশি হইতাম। তোমার মা তো কোনোভাবেই আমারে পছন্দ করতেছে না, এমনি তো কোনো কিছুই আগাইবো না। তুমি এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে তোমার মারে নিয়ে আমাদের বরিশালে এসে ঘুরা যাও, তাইলে যদি তোমার আম্মার নোয়াখাইলা কিপটা মন গইলা যায়। আচ্ছা ঠিক আছে দেখি আমারে রাজি করান যায় কিনা, আমার মা তো বরিশালে 2 চোখ খেয়ে দেখতে পারে না, তাও ভাবলাম ভালোবাসার খাতিরে একটা ট্রাই মাইরা দেখি, যদি ভুলে বালে লাইগা যায়। কি বরিশাল? আমি মইরা গেলেও বরিশাল যাবো না, তুই আমার পোলা হয়ে আমার বরিশাল যাইতে কস? তুই কথাটা কইতে পারলি? তোর কথা আমি যত রানা কষ্ট পাইছি, অত কষ্ট আমি বাংলাদেশ আর সাউথ আফ্রিকা সিরিজ দেখাও পাই নাই। আম্মা তো কোনোভাবেই রাজি হইতেছিল না, তারপর একদম সুযোগ বুঝা কোপটা মাইরা দিলাম। আম্মারে কইলাম তুমি যদি বরিশাল না যাও তাহলে আমি ব্লু হেল গেম খেলা কিন্তু শুরু করে দিমু, আর এটা কইতে দেরি নাই আর আম্মা রাজি হয়ে গেল। ভাবি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাবি। ও আচ্ছা ভাবি আপনার জন্য এই জামদানি শাড়িটা আনছি, পুরো 20,000 টাকা দিয়ে কিনছি, 20,000 বুঝেন, 20-এর পরে 3টা 0, 3টা। আরে ভাবি এত দাম দিয়ে আনার কি দরকার ছিল? আসলে এটা আমার জন্য কিনছিলাম, কিন্তু আমার ছোট হয়ে দেখা ভাবলাম আপনারে দিয়া দেই, নাইলে আপনারে কোন দুঃখে 20,000 টাকা দিয়ে শাড়ি দিতে যামু। আচ্ছা এসব কথা বাদ দেন, কালকে কিন্তু লঞ্চে করে আমাদের বরিশাল ঘুরাই দেখাইতে হবে।
আপনাদের বরিশাল রে যতটা ফাউল ভাবছিলাম আসলে ততটা ফাউল না, ভালোই তো লাগতাছে। ও এরকম সুন্দর জায়গা তো খালি বরিশালেই দেখা যায়, নোয়াখালী থেকে আর এগুলো আছে? এই বরিশালগুলো খালি মানুষের সরো করতে চায়, খালি পোলাটার দিকে তাকায় এটি সহ্য করতেছি। কেমন আইসক্রিমটা খাইতাছে, মনে হয় জীবনেও খায় নাই। বলতো সমুদ্রের পানি নোনতা হয় কেন? কেন? কারণ মানুষ সমুদ্রের পানিতে নাইমা গোসল তো করেই, আবার গোসলের সাথে এক নাম্বারটাও সাইরা ফেলে। আপনারা দাঁড়ায় আছেন কেন বসেন। ভাবি এই চিকেনটা খান, মজা আছে। সরি আমরা KFC চিকেন ছাড়া খাই না। ও ঠিক আছে, বরিশালে অ্যাটিটিউড না কি চোখ আইলো, পোলা পান রাহন বাপ মারে দেয়া করায়। তবু আপনার এই দামরা পোলা আমার এই সুন্দরী মায়ের যে কেমনে পটাইলো এটা নিয়ে এখনো চিন্তা করি। ভালোই মজা করতে পারেন, আমি মনে জানি না কে কারে ফাঁসাইছে, সেই দেখছেন টাকা পয়সা হলো পোলা অমনি মায়ের পিছে লাগাই দিছেন। শাট আপ বিচ, ইউ নো নাথিং। হোয়াট, ইউ আর এ বিচ নিগা, your daughter is also a bitch. আম্মা তুমি এডি কি কইতাছো? আরে ইংলিশ মুভি থেকে শিখছি, নিজে অর্থ জানি না কইয়ে দিছি। না না এখানে আর এক মুহূর্ত থাকা যাব না, এই তোমরা উঠো উঠো। আরে আন্টি বসেন, আপনারা কই যাইতাছেন? এবার মন বসে আপনার, আপনারা নোয়াখালীরা মানুষকে ছোট করে ছাড়া জীবনে কিছু করতে পারবেন না। আচ্ছা তোমরা যাইতাছো ভালো কথা, at least বিলটা তো দিয়া যাও। কিপটা মা তুমি এগুলা কইরা কি মজা পাও? হ এখন তো শব্দ আমার, বিয়া করলে তো আমার ছেড়ে চলেই যাবি। আচ্ছা মা সত্যি করে বলো তো তুমি কেন এমন করতেছো, মেয়ে খারাপ নাকি মেয়ের ফ্যামিলি খারাপ? সত্যি কথা বলতে মেয়েও খারাপ না মেয়ের ফ্যামিলিও খারাপ না, আমি আসলে ইচ্ছে করে এগুলো করছি, আমার ওদের অনেক ভাল লাগছে কিন্তু আমার ভয় লাগে। তুই যদি বিয়া করে ওর লাগে বরিশাল চলে যাস তাহলে আমার কি হবো কো, আমি তো একা হয়ে যাবো। আরে মা তুমি এটা নিয়ে এত টেনশন করতেছো কেন, দেখবা এরকম কিচ্ছুই হবে না, আমরা দুইজন দুইজনের অনেক পছন্দ করি, দেখবা সবাই একসাথে মিলাজিলা শান্তি মতোই থাকতে পারবো। ঠিক আছে তাইলে আমি রাজি, কালকে তোমার আর তোমার মার কথা শুই না, আমার বাবা মার মন গইলে গেছে, যত জলদি পারো আমার বাসায় বিয়ের প্রস্তাবটা নিয়ে চলে আসো। তো আপনারা কি বুঝলেন, আপনার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে জেলা বিভাগ দেশ কোনোটাই ফ্যাক্ট না, যত বাধাই আসুক না কেন ভালোবাসার জয় হবেই। সে বউ সে